ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে সূচক কমেছে 30 পয়েন্ট, তৃতীয় কার্যদিবসে 9 পয়েন্ট বাড়লেও চতুর্থ দিন আবারও 50 পয়েন্টের পতনে সূচক নেমে আসে 6500 পয়েন্টের নিচে। তবে শেষ দিনে 27 পয়েন্ট বেড়ে ইতিবাচকতার আভাস দিয়েছে পুঁজিবাজারে। এ সপ্তাহের দৈনিক গড় লেনদেন 1416 কোটি টাকার বেশি। মাসের দ্বিতীয় সপ্তাহে 395টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 96টির, কমেছে 183টির, সপ্তাহ শেষে অপরিবর্তিত থাকে 109টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেগজিমকো লিমিটেড, লেনদেন করেছে 991 কোটি টাকা। পরের অবস্থানে বহাল ওরিয়ন ফার্মার লেনদেন 700 কোটির বেশি। এরপর 263 কোটি টাকার লেনদেন করেছে জেএমআই হসপিটাল রিকোয়েজিট, লাফার্স হোলসিম, শাইনপুকুর সিরামিক্স রয়েছে লেনদেনের শীর্ষ তালিকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে জেএমআই হসপিটাল রিকোয়েজিট, সি পার্ল বিচ রিসোর্ট, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের 20% বেশি। দাম বাড়ার তালিকায় এরপরই রয়েছে সোনালী আঁশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং। দাম কমার তালিকায় শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স হারিয়েছে 9% শেয়ার দর। এরপর 8% বেশি দাম কমেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, দি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রাস লিমিটেডের শেয়ারে। এ সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে 22%। এ খাতে দৈনিক গড় লেনদেন 299 কোটি টাকা। এরপর বিবিধ খাতে দৈনিক গড় লেনদেন 284 কোটি, প্রকৌশল খাতে 126 কোটি, টেক্সটাইল খাতে 111 কোটি এবং জ্বালানি ও শক্তি খাতে 61 কোটি। গোটা সপ্তাহ জুড়েই বিনিয়োগকারীরা মুনাফা তুলেছেন বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক আহমদ রশিদ লালী। একে ইতিবাচক বলে মনে করছেন তিনি। গত সপ্তাহের বাজার যদি আমরা পর্যালোচনা করি তাহলে বিষয়টা এরকম যে আমরা যেটা দেখেছি সেটা হলো যে বাজারে কন্টিনিউয়াসলি প্রফিট টেকিংও হয়েছে একই সাথে। সো এইটা একটা ভালো দিক আমি মনে করি বাজারে। তবে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স ধার্য নিয়ে গুজবে ব্যক্তি বিনিয়োগকারীদের মাঝে সংশয় তৈরি হয়েছিল, যার কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষণায় বিষয়টি নিয়ে চলমান ধোঁয়াশা কেটেছে বলে মনে করেন এই বাজার বিশ্লেষক। 31 ডিসেম্বর পর্যন্ত বিএসইসি বলেছিল যে আমরা যাদের পেড আপ ক্যাপিটাল 30 কোটির কম ওনারা এই 30 কোটিতে উন্নীত হতে হবে। বিনিয়োগকারীরা যে সকল পেড আপ কম আছে 30 কোটির নিচে আছে সেগুলোকে পজিশন ওনারা নেয়ার চেষ্টা করছেন। বিষয়টা নিয়ে একটু অস্পষ্টতা ছিল কিন্তু এটা এনবিআর ইয়ে করে দিয়েছে যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের উপরে কোনো গেইন ট্যাক্স নাই, যেটা আগে ছিল না এখনও নাই। এদিকে জুন ক্লোজিং প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ডিভিডেন্ড ঘোষণা করতে শুরু করেছে, তাই বিনিয়োগে কিছুটা সতর্ক বিনিয়োগকারীরা। তানজিম শাফিন, এখন